ম্যাক্সিমাম নতুন, ম্যাক্সিমাম নতুন। আমি ফাহিম ফারুক, নুসরত জাহাঙ্গীর, শঙ্কর পাঞ্জা ভাই নতুন না, বাট উনি কোনো লিড ক্যারেক্টারে না, হি ইজ ইন আ সাপোর্টিং ক্যারেক্টার। এই আমাদের দেশে না একটা জিনিস আপনাকে আমি আস করি, যেটা আমার কাছে খুবই ফ্রাস্ট্রেটিং লাগে, একটা ছবি কেন মানে আমরা বলি যে আমরা নতুনত্ব চাই, কিন্তু আমরা কিন্তু স্টার ভ্যালুকে অনেক প্রেফারেন্স দেয় যে এই ছবিতে এই আর্টিস্টগুলি না থাকলে আমরা দেখতে যাবো না। তাহলে নতুনত্ব কি আসলে আপনি দেখতে চান? মানে নতুন আর্টিস্টকে যদি কাজ করার না সুযোগ দেন, বা যারা এস্টাবলিশড অ্যাক্টার, যারা মানে ইন্ডাস্ট্রিতে রেগুলার দেখে আসছে দর্শক, তাদেরকে শুধু যদি দেখি, চান্স থাকবে না তো কারোর জন্য। আর আর এখন তো মার্কেট একটা খুবই ভলাটাইল স্টেজে, যেখানে আমাদের সব ধরনের ব্লাড দরকার। তো আমি বলবো না যে ক্যাশ ভ্যালুকে প্রেফারেন্স দেওয়া খারাপ, আমি প্রযোজকের জায়গাটা বুঝি, উনি একটা অ্যাডভান্স বুকিং পায় যখন একটা এস্টাবলিশড আর্টিস্টকে নিয়ে কাজ করে। বাট আপনি যদি এই ভণ্ডারের মধ্যে থাকেন, তাহলে তো আসলে আপনার বাক্সটা খুবই ছোট হয়ে যাচ্ছে। তো আমি সাধারণত পছন্দ করি নতুনদের সাথে কাজ করতে। আমার প্রথম ছবিতেও ম্যাক্সিমাম ক্যাস্ট নতুন ছিল, আর এই ছবিতেও ম্যাক্সিমাম ক্যাস্ট নতুন। আর নতুনদের সাথে কাজ করলে আরও একটা জিনিস যেটা হয়, আমার জন্য অ্যাটলিস্ট পারফরম্যান্স, আমি যা খুঁজে বেড়াচ্ছি গল্প লেখার সময় সেটা আমি খুঁজে বের করতে পারি। না হলে যেটা দেখা যায় যে আপনি যদি একজন বড় শিল্পীকে নেন, ওই ক্যারেক্টারকে মানে জোর করে ঢুকানো হচ্ছে ওই শিল্পীটার মধ্যে, আর অবশ্যই অন্য কেউ আছে আপনার ক্যারেক্টারের জন্য যেটা ওই ক্যারেক্টারটা বেটার করবে। নট যে শিল্পীকে বলছি যে খারাপ পারফরমেন্স করবে, একজন শিল্পী সবসময় ভালো অভিনয় করবে, কিন্তু সবার তো একটা ফিটিং ব্যাপার আছে। তো আপনি যদি এই এস্টাবলিশড আর্টিস্টের বাইরে আর্টিস্ট খুঁজেন, নিশ্চয়ই আপনি একজনকে বের করতে পারবেন যার মানে অভিনয় আপনার ক্যারেক্টারের সাথে আরও বেটার যায়। মেবি ও বক্স অফিস সাকসেসটা আপনাকে দিতে পারবে না, বা গ্যারেন্টি করতে পারবে না, বাট অ্যাটলিস্ট আমার জন্য চয়েসটা খুবই সিম্পল, আমি গল্পকে সবসময় ইম্পর্টেন্স দিই, এটা অনেক আগে থেকে। আর বাবা ছোটোবেলায় বলতো যে এই কারণে আমার ফিল্ম অতটা পপুলার নাও হতে পারে, বিকজ আমি আপনার বক্স অফিস চিন্তা করি না। এই ছবিটা আপনি যখন পরিচালনা করতে গেলেন, তখন আপনার ঘরে একজন কিংবদন্তি অভিনেতা আছেন, তার থেকে আপনি কত রূপ, মানে আমি বলতে চাচ্ছি পারভেজ ভাইয়ের কথা, মাসুদ পারভেজ সোহেল রানার থেকে আপনি কি ধরনের সাপোর্টটা পেয়েছেন? পরিচালক হিসেবে বাবা কি সাপোর্ট দিয়েছে, আসলে আব্বু ছোটোবেলা থেকে মানে চাইনি আমি ফিল্মে আসি, এটা আমার মনে আছে। আর যখনই ফিল্মের ব্যাপারে আরও সিরিয়াস হয়ে সবসময় রেকমেন্ড করতো সেই গল্প নিয়ে কাজ করতে, যেটা মানুষের কাছে আরও ভালো লাগবে, কারণ যে ওনার টার্গেট হচ্ছে অ্যাজ এ ফিল্ম মেকার টু বি লাভড বাই এভরি ওয়ান, অ্যান্ড এটা কিন্তু কোনো ইজি টার্গেট না। কিন্তু আমি একজন পরিচালক হিসাবে আমার টার্গেট হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আনচার্টেড টেরিটরিতে যাওয়া, যেখানে কেউ আগে যায় নাই। এখন এখানে যাওয়ার পর মানুষের কি আমার ছবি ভালো লাগুক নাকি খারাপ লাগুক, সেটা সেকেন্ডারি গোল। অবশ্যই আমি চাবো সবাই আমার ছবি পছন্দ করে, বাট মেইন টার্গেটটা আমার এখনও আছে হচ্ছে একটা জায়গায় কাজ করা যেখানে আপনার এস্টাবলিশড রুলস এখনও তৈরি করা হয় নাই। আমি এই জিনিসটা নিয়ে অনেকটা এন্টারটেইনড, আর জীবনে এত সময় দিয়ে দিচ্ছে, আমি তো ফিল্ম লাইনে প্রায় 10 বছরের বেশি হয়ে গিয়েছে, আর যদি আপনার শর্ট ফিল্ম কাউন্ট করা হয় তার আগে, তাহলে প্রায় 20 বছর। তো 20 বছর তো কম সময় না নিজেকে চিনতে বা একটা লাইনে কাজ করতে। আব্বু আসলে যখন প্রশ্নটা করেন তখন মনে হয় যে আমরা বাসায় এসে ফিল্ম নিয়ে অনেক কথাবার্তা বলি, কিন্তু আমাকে যেভাবে বড় করা হয়েছে, আর যেটা আমি নিজে একটু আগে বলেছি, আমি এই লাইনটাকে কাজ হিসেবে দেখি, তো সারাদিন কাজ করে এসে বাসায় আসি, তো বাবার সাথে অন্য জিনিস নিয়ে কথাবার্তা হয়, ফিল্ম নিয়ে তেমন একটা কথাবার্তা হয় না। আর গল্প লেখার না উনি তেমন একটা কোনো অ্যাডভাইস দেয় না, অ্যাক্টিং বলেন ডাইরেকশন বলেন, কারণ যে ওনার টার্গেট ছিল যে আমাকে অন্য লাইনে নিয়ে যেতে, কারণ যে উনি দেখতে পারতো ওনার সময়ের থেকে একদিন আসবে যখন ফিল্মের সিচুয়েশনটা বাংলাদেশে ভালো হবে না, অ্যান্ড হি ইজ নট রং। আমাদের কান্ট্রিতে এখন ওটিটি প্ল্যাটফর্মগুলি রিসেন্টলি স্টার্ট হয়েছে, তো একটু সিনটা বেটার হচ্ছে, কিন্তু ওভারঅল কিন্তু ইন্ডাস্ট্রি ইজ নট ইন আ গুড প্লেস। আমি বলবো না দ্য ইন্ডাস্ট্রি ইজ ডেড,
বাট একটা যে ভালো জায়গা আছে এটা না, আমি নিজেও আপনার ফিল্মের কাজের পাশাপাশি আইটিতে কাজ করি। যদি ফিল্ম এতটাই মানে স্টেবল থাকতো তাহলে তো আমি শুধু ফিল্ম বানাই, আমার মানে অর্থ যাই বলেন মানে ফাইন্যান্সিয়াল সাপোর্ট নিয়ে চিন্তা করতে হতো না। তো বাবা সেই জায়গা থেকে বোধহয় চেয়েছে, মানে এখন বড় হয়ে আমি যা বুঝতে পারি যে কেন উনি অতটা সাপোর্টিভ ছিল না ফিল্ম লাইনে আসার, আর আসার পর চেয়েছিল যে আমি আরও মেইন স্ট্রিম ছবি বলতে ভালো লাগছে না কিন্তু আরও টিপিক্যাল ছবি করি যেখানে মানে জনপ্রিয় ভালোবাসা পাওয়া সহজ। সহজও ঠিক না, এটা এভাবে করে বলাও মানে টার্গেটটা ডিফারেন্ট আমাদের দুইজনের, তো ফিল্ম নিয়ে তেমন একটা বেশি কথা হয় না, বাট উনি অবশ্যই সাপোর্ট করে আমাকে। গোয়িং হোম ছবিটা আসলে আপনি